হ্যালো আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম 2022 তোমরা দিতে চলেছো, তারই নমুনা প্রশ্নপত্র নিয়ে আজ আলোচনা করব। অর্থাৎ কেমন ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেতে পারো, যাতে কোনো অসুবিধা না হয়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022, সপ্তম শ্রেণী, বিষয় সংস্কৃত, পূর্ণমান 15, সময় 30 মিনিট। তো একদায় কী বলেছে? বাংলায় অর্থ লাভ। তো কথায় কী বলেছে? বৃক্ষম। বৃক্ষমের অর্থ হচ্ছে গাছ। ইন্দু। ইন্দুর অর্থ হচ্ছে চাঁদ। তো সাধুর অর্থ হচ্ছে সাধু। মুনির অর্থ হচ্ছে মুনি। তো দুদয়ে কী বলেছে? সংখ্যাগুলি দেবনাগরী হরফে লেখো, 72। তো আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে পজ করে লিখে নেবে, 72, 45, 99, 63, আমি প্রত্যেকটাই লিখে দিয়েছি। তো তিন দায় কী বলেছে? শব্দরূপ ও ধাতুরূপ লেখো। কদায় কী বলেছে? ফল শব্দে তৃতীয়ার এক বচন, ফলেন। খদায় কী বলেছে? লতা শব্দের সপ্তমীর বহুবচন হচ্ছে লতাশু। দৃশ ধাতুর লটের প্রথম পুরুষ এক বচন হচ্ছে পশ্যতি। ঘদায় কী বলেছে? গম ধাতুর লিট উত্তম পুরুষ এক বচন, গমেশ্বামী। চারদায় কী বলেছে? লিঙ্গ কয় প্রকার ও কী কী? লিঙ্গ হচ্ছে তিন প্রকার, যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লিপলিঙ্গ। খদাকে কী বলেছে? ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদের ব্যঞ্জন বর্ণ বলে। যেমন ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গিজ, ঝ, নিয়, ট, ঠ, ড, ঢ, মধ্যেহ্ন, ত, থ, দ, ধ, আরুভঙ্গ ধ, কান্দেবাড়ি ধ, দন্তেন্ন, প, ফ, ব, ভ, ম, অন্তুজ, রেপ্র, ল, ব, তালিবস্য, পেটকাটাস, দন্তেস্য, হ ইত্যাদি। আমি প্রত্যেকটা লিখে দিয়েছি ভালো করে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, পারলে বন্ধুদের শেয়ার করে দেবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।